প্রথমার্ধে আধিপত্য করলেও গোলের দেখা পায়নি জার্মানি উল্টো গোল হজম করল তারা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি জার্মানির বিশ্বকাপ বাছাই পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম হারের তেতো স্বাদ দিয়েছে নর্থ মেসিডোনিয়া 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চলের জি গ্রুপের ম্যাচে বুধবার রাতে নিজেদের মাঠে দুই এক গোলে পরাজিত হয়েছে জকিম লর্ড দল এর আগের দুই ম্যাচে আইসল্যান্ড ও রোমানিয়াকে হারিয়েছিল জার্মানি তবে এবার হারতে হয়েছে 2014 ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়নদের রোমানিয়ার বিপক্ষে পরাজিত হয়ে বাছাই পর্ব শুরু করা নর্থ মেসিডোনিয়া পেলো টানা দ্বিতীয় জয় চরিদিকে বলে নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি জার্মানি নবম মিনিটে বক্সের বাহির থেকে লিওন গোরেটোস্কার শার্ট গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় ক্রসবারে এরপর সাতাশ মিনিটে সুযোগ নষ্ট করেন গেনাব্রে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করা নর্থ মেসিডোনিয়া এগিয়ে যায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমার্ধের অতিরিক্ত দ্বিতীয় মিনিটে গোলের দেখা পায় তারা পিছিয়ে পড়ে জার্মানি শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে ম্যাচের তেষট্টিতম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে জার্মানিকে সমতায় ফিরিয়েছেন গেন্দোয়ান সমতায় ফেরার পর আরও বেশ কিছু আক্রমণ করেছিল জার্মানি তবে গোলমুখে ব্যর্থ হয়েছে তাদের আক্রমণ ভাগ এরপর ম্যাচের পঁচাশিতম মিনিটে এলমাসের গোলে জয় নিশ্চিত করে নর্থ মেসিডোনিয়া বাকি কয়েক মিনিট আর কোনো গোলের দেখা পায়নি জার্মানি দু কাতার বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম হারের দেখা পেল জার্মানি তিন ম্যাচে দুই জয় এক হার তাদের